দর্শকবৃন্দ, এটা হচ্ছে বান্দরবনের মেঘলা রিসর্ট। আমি একটা জিনিস বুঝলাম না, সাত গাড়ের পানি খাইয়া এই প্রথম একটা ফার্সি সিনেমার নায়িকা হইছি। হ্যাঁ তুমি বুঝো না? হ্যাঁ প্রথম প্রথম যখন আইছিল আমি মনে করছিলাম ল্যাবলা স্যাবলা, কিন্তু আসলে আজ থেকে ঠিক দুই যুগ আগে 1998 সালে বড় পর্দায় অভিষেক ঘটে বরিশালের মেয়ে রাইমা ইসলাম শিমুর। তার প্রথম সিনেমা কাজী হায়াত পরিচালিত বর্তমান, যেখানে তিনি অভিনয় করেন তখনকার জনপ্রিয় তারকা মান্না মৌসুমি ডিপজলের সঙ্গে। এরপর ছয় বছরে একে একে অভিনয় করেছেন 23টিরও বেশি সিনেমায়। আমি 22 থেকে 23টা সিনেমার নায়িকা। তিনি অভিনয় করেছেন রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশাররফ করিম, শাকিব খান সহ অনেক গুণী ও জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে। তবে সবশেষ তাকে দেখা গেছে 2004 সালে মুক্তি পাওয়া জামাই শ্বশুর সিনেমায়, ফলে এই সময়ের দর্শকদের কাছে তিনি ততটা পরিচিত নন। তবে গত কয়েক বছর ধরে শিমু নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, অভিনয় করেছেন প্রায় 50টি নাটকে। সম্প্রতি আলোচিত নাটক ফ্যামিলি ক্রাইসিসেও অভিনয় করেছেন শিমু, পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। তার নিজের প্রোডাকশন হাউস SR প্রোডাকশন হাউস, মাঝে মধ্যে পরিচালনাও করতেন এই নায়িকা। ছিলেন ATN বাংলার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট, ATN ইভেন্টস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার, রোজ বুটিক হাউস এবং রোজ বিউটি সেলুনের মালিক, এবং বাংলাদেশ থেকে প্রকাশিত অর্থকথা ম্যাগাজিনের সাংবাদিক। এই নায়িকা বাংলাদেশের অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে রয়েছেন প্রয়াত চাষী নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টু, ওস্তাদ জাহাঙ্গীর আলম, স্বপন চৌধুরী, এনায়েত করিম, শবনম পারভীন সহ আরও অনেকের সাথেই কাজ করেছেন। দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াত, মরহুম চাষী নজরুল ইসলাম, এজে রানা, স্বপন চৌধুরী, তারপরে শবনম পারভীন, আমি এখন এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না, এদের সিনেমা করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাদ পড়া 184 জন সদস্যদের একজন ছিলেন শিমু। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে তিনি ছিলেন বেশ সক্রিয়। তো আমাকে বাদ দেওয়া মানে এই যে চলচ্চিত্রে যারা লিজেন্ড তাদেরকে বাদ দেওয়া, তারা কি না বুঝে আমাকে কি হিরোইন কাস্ট করছে? আমাকে জিজ্ঞেস করছে সমিতিতে আপনার লাস্ট সিনেমা কোনটা, আমি বলছি জামাই শ্বশুর, অমিত হাসান আমার সাথে হিরো। 17 জানুয়ারি সোমবার কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে শিমুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী নোবেল। অভিনেত্রী শিমুকে হত্যা করে থানায় নিখোঁজের জিডিও করেন তার স্বামী। পরে জিডি সূত্রে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলাও করা হয়। স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগান এলাকার বাসায় থাকতেন শিমু। দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ থাকায় 18 বছরের সংসার জীবনের সঙ্গী শিমুকে হত্যা করা হয়েছে বলে জানায় তার স্বামী। আর হত্যার পর লাশ গুমে তার বন্ধু ফরহাদের সহযোগিতা নেয় নোবেল। চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর তার স্বামী শাখাওয়াত আলী নোবেল ও ফরহাদকে আটক করে পুলিশে সোপর্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।